নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বুক জুড়ে চোখ জুড়ানো সব গ্রাম। চালকোটা হচ্ছে কাহালচিতে। এখানকার মানুষজন কাহালচিকে বলে গাইল। গাইলের নির্মাণ ও ব্যবহার বেশি বলে পুরো পাড়াটারই নাম হয়ে গেছে গাইল পাড়া। গাইলে চালকোটার এই চল গ্রামীণ জীবনধারার ঐশ্বর্যের অন্যতম প্রতীক হয়ে বহাল তবিয়তে টিকে আছে গাইলপাড়া সহ হারিসাঙ্গান গ্রামের সবগুলো পাড়ার বাড়িতে বাড়িতে। এই গাইলপাড়ার বাসিন্দারা গ্রামপ্রধান বাংলাদেশের কৃষি নির্ভর জীবন সংস্কৃতির দারুণ ধারক বাহক। বেলাবো উপজেলা সদর থেকে 6.5 কিলোমিটার পশ্চিমে মাঠের পর মাঠ জুড়ে ফসলের সমৃদ্ধি এই গাইলপাড়ায়। এখানকার মাটি খুব উর্বর, কিষাণেরা কর্মিষ্ঠ, জলসেচেরও অভাব নেই, ঋতুভেদে তাই ফলে ধানসহ রকমারি ফসল। গাইলপাড়ার অর্ধেকেরও বেশি বাসিন্দার জীবন জীবিকার রসদের প্রধান উৎস এই কৃষি। মাছ ভরা পুকুরেরও অভাব নেই পাড়ায়। বাড়তি উৎপাদনের জন্য আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন গাইলপাড়ার মৎস্য চাষিরা। বাজনাবো ইউনিয়নে হারিসাঙ্গান সহ গ্রামের সংখ্যা মোট 7টি। গ্রামগুলোর অন্য সব পাড়ার মতো এই গাইলপাড়াতেও ঐতিহ্যের গরিমা বিলায় মাটির ঘর। এখানে সেখানে খড়ের গাদা আর গবাদি পশু লালন পালনের চেনা দৃশ্য নজর কাড়ে এ পাড়ার বাড়িতে বাড়িতে। প্রকৃতি ধন্য এই গাইলপাড়ার বাসিন্দারা পরিচ্ছন্নতা প্রিয়। মাটি ঘেঁষা জীবন, তাই প্রকৃতির উপাদান মাটি দিয়ে বাড়ির বধূরা চিরাচরিত নিয়মে এখনো লেপেন বাড়ির উঠান, ভিটা, ঘরের দেয়াল, হেঁসেলের চুলা। গাছ ঝাঁকিয়ে গাছতলায় দল বেঁধে বড়ই কুড়ানোর এমন শিশুতোষ মজা গাইলপাড়ার শিশু কিশোরেরা সহজেই পায়। ক্ষেতের ফসল, পুকুরের মাছ আর গৃহপালিত পশু পাখির যোগান থাকায় নিজস্ব উৎসের খাদ্য উপকরণই বেশি থাকে এ পাড়ার গৃহিণীদের প্রতিদিনের রান্নায়। হরেক রকম পিঠাপুলি তৈরির আবহমান ঐতিহ্য লালনে গাইলপাড়ার মেয়েরা পিছিয়ে নেই মোটেও। সেলাই ফোড়াইয়ের কারুকাজে কাঁথা বানানো এ পাড়ার নারীদের বংশ পরম্পরার ঐতিহ্য।
বড় উঠানকে ঘিরে বড় সড় মাটির ঘর। গাইলপাড়ায় গেরস্থ বাড়ির উঠান যেমন বড়, আয়তনে পুরো হাড়িসাঙ্গান গ্রামটাও বেশ বড়। গ্রামে তাই গাইলপাড়া সহ অনেকগুলো পাড়া। কারো কারো বাড়িতে আদর যত্নে বড় হয় শখের পাখিরা। বেশিরভাগ বাড়িতে কবুতররাও পরিবারের সদস্য। ঘরের চালের নিচে আছে ওদেরও ঘর বসত। এপাড়ার মাটি ঘেঁষা জীবন মায়া মমতার কত না বাঁধনে বাঁধা। গেরস্থ বাড়িতে ধানটাই প্রধান ফসল। ক্ষেতের ধানেই সাধারণত মেটে সারা বছরের খোরাক। গাইলপাড়ার এই ছুতাররা গাইল নামের কাহালচি বানাচ্ছেন বংশ পরম্পরায়। মোটা গাছের কাণ্ড কুঁদে বানানো এসব গাইল বেশ বিকই কাছেও দূরের হাট বাজারে। না বড় না ছোট, পড়ালেখায় পিছিয়ে থাকতে রাজি না এপাড়ার কেউ। সুন্দর এই পাড়াটার মতো নিজেদের জীবনটাও সুন্দর করে সাজানোর স্বপ্ন এদের মনে। বেলাবর হাড়িসাঙ্গান গ্রামে গ্রামীণ জীবনধারার চিরন্তন ঐশ্বর্য আর প্রকৃতির বহুমাত্রিক রং রূপ সুষমায় আসলেই মন কাড়া এই গাইলপাড়ার জল স্থল আকাশ।